হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো এখন সকাল 9:30 বাজে, তো আমি এক জায়গায় যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে বের হইতেছি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের বাসা, বাসায় হচ্ছে তালা দিলাম, তো এখন এই যে সিঁড়ি দিয়ে বের হইতেছি। তো মজার ব্যাপার হলো এটা, এত সকালবেলা আমাকে সবাই বাইরে দেখে বলতেছে যে কোথায় যাচ্ছ তুমি। তো আমি বলতেছি যে সময় নাই এসে কোথা কথা বলবো যে আমি কোথায় যাচ্ছি। তো যে আমি সুন্দর করে যাচ্ছি এখান দিয়ে, আর এর থেকেও একটা মানে এত বড় একটা বাস আমি খাইছি এখানে যাওয়ার সময়, সেটা হচ্ছে যে আমি যেখানে যাব সেইখানে না গিয়ে আমি হচ্ছে তার উল্টো দিকে অর্ধেক পথ চলে গেছিলাম। তো এই যে আমি যাইতেছি, এটা উল্টো পথেই আমি যাচ্ছিলাম। তো মাঝপথে হচ্ছে গিয়া শুনতে পেলাম যে এখান থেকে যেতে হবে না, ব্যাক করে আবার হচ্ছে টার্মিনালে গিয়ে ওখান থেকে যেতে হবে। তো এটা কোনো কাজ হলো? আমি হচ্ছে যাই না বুঝা, যে হচ্ছে জেলার নাম বুঝা গেলাম, কিন্তু ওই জেলা ওইখান দিয়ে না গিয়ে অন্য জায়গা দিয়ে যাইতে হবে, এটা কোনো কথা হলো? হায় রে, মানে কি যে খারাপ লাগতেছিল, প্রায় 1.5 ঘন্টা ওইখানে হচ্ছে কাটাই দিছি এই যে এই ভুল জায়গায় যাওয়ার কারণে। তো তখন মনটা খুব খারাপ হয়ে যেতেছিল যে আমি কি আসলে যাইতে পারবো। তো মনটা খারাপ হওয়ার পরে এই যে এই বনটা দেখেন, এই বনটার মানে গাছগুলা হচ্ছে এত সুন্দর হচ্ছে দাঁড়াইয়াছিল, আমার সেই স্কুল জীবনের কথা মনে পড়তেছিল যে স্কুলে যখন আমরা হচ্ছে লাইনে দাঁড়াইতাম রোল কলের লাইনে, তো এখানে গাছগুলো এমন ভাবে দাঁড়াইয়া আছে যে বাতাসে যখন নড়তেছে তখন মনে হইতেছে যে আরামে দাঁড়াও, আর যখন হচ্ছে বাতাস থেমে যাচ্ছে তখন আমার কাছে মনে হইতেছে যে সাবধান হও। তো এটাই আমার মনে পড়তেছিল, স্কুল জীবনটাকে খুব মিস করি, মিস করলে তো আর পাওয়া যাবে না। তো স্কুল জীবনের কথা খুবই মনে পড়ে। তো এইটার পরে যেটা দেখলাম সেটা তো হচ্ছে যে এখানে এত এই যে কাঠের এত কারিগর এখানে। তো আমার এটা দেখে আপনারা কি ভুলে গেছেন সেই হচ্ছে পুষ্পা ছবির কথা? তো ওই পুষ্পার কথাই আমার মনে পড়তেছিল এটা দেখে। তো এই কারণেই আমি হচ্ছে এইটা ভিডিও করে রেখেছি, তো আপনাদেরকে দেখালাম যে এইটা পুষ্পাকে মনে করিয়ে দেয়। তো এখানে আমি হচ্ছে যাচ্ছি, অনেক দূর যাওয়ার পরে হচ্ছে মামাকে জিজ্ঞেস করলাম, আমার মামাকে যে আর কতক্ষণ লাগবে, বলে যে বেশি দূরে না চলে আসছেন। তো আমার গাড়ি থেকে নামার পরে আমার এত মানে এত দূর আসার পরে এত ক্ষুধা লাগতেছিল, তো দেখলাম যে সামনে একটা মামা হচ্ছে পপকর্ন বিক্রি করতেছে, তো ওখান থেকে আমি হচ্ছে নিয়ে নিলাম, আগে টপা টপ মুখে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সামনের দিক যাচ্ছি, কিন্তু পথ আর ফুরাইতেছে না, এত দূরে এত দূরে। ওই উল্টার দিকে না গেলে অনেক তাড়াতাড়ি চলে আসতাম। আমরা হচ্ছে বেরোছি 9:30, আর এখন বাজে হচ্ছে প্রায় 1:30, তাহলে কতক্ষণ লাগছে? যাক, অনেক সময় লাগছে ওখানে পৌঁছাইতে। তারপর এখানে আস্তে আস্তে হচ্ছে 2টা বেজে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কোথায় এসেছি, স্বপ্নপুরি, কাম টু দ্য পয়েন্ট, ইন টু দ্য ঘোরাঘুরি, ইন স্বপ্নপুরি। তো আপনারা স্বপ্নপুরিতে ঢুকে কী কী দেখতে পেলাম এগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।